জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ সরে দাঁড়ানোয় ঢাকা ৬ আসনে সুবিধাজনক অবস্থায় নৌকার প্রার্থী সাইদ খোকন। ভোটাররা বলছেন তারা এমন একজন জনপ্রতিনিধি চান যিনি পিছিয়ে পড়া এলাকাটির উন্নয়নে কাজ করবেন। আরও জানাচ্ছেন মিজান শাজাহান। সূত্রাপুর, গেন্ডারিয়া, ওয়ারী এবং কোতোয়ালি থানার আংশিক নিয়ে ঢাকা ৬ আসন টানা দুবারের জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ এবার মনোনয়ন প্রত্যাহার করায় স্বস্তিতে নৌকার প্রার্থী সাইদ খোকন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী না থাকলেও নির্বাচনে অংশ নিচ্ছে ৭টি দল। ভোটাররা নির্বাচন কমিশনের আশ্বাস অনুযায়ী সুষ্ঠু নিরপেক্ষভাবে যদি ভোট দিতে পারে ইনশাল্লাহ আমি ভোট বিপ্লবের মাধ্যমে জয়লাভ করতে পারব। তথ্য প্রযুক্তির যুগে ভোটাররা কেউ বোকা নন। কাকে ভোট দিলে জনগণ সেবা পাবে, কাকে ভোট দিলে সেবা পাবে না জনগণ তা বুঝে। তাই আগামী ৭ তারিখ মিনার মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে ঢাকা ৬ আসনের উন্নয়নে সার্বিক সহযোগিতায় ছিলাম, আছি, থাকব ইনশাল্লাহ। ভোটারদের দাবি, বিগত দিনে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি আসনটিতে। ফুটপাথ যেভাবে দখল করে আছে সঠিক ম্যানেজমেন্টের মধ্য দিয়ে যদি করা যায় তাহলে মানুষের চলাফেরাটা সুন্দর হবে। বিগত ১০ বছর ধরে আমরা যে নৌকার মাঝি পাই না, আমরা সেই নাঙ্গল নিয়ে কাজ করছি, আমাদের সেই আজকে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। যার দ্বারা দেশের উন্নয়ন হবে, এলাকার মানুষের উপকৃত হবে, তাকেই আমরা এবার ভোট দেব। সবসময় তারা উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করে থাকে, এই বছরও মানুষের মধ্যে একটি আনন্দ এবং উৎসব একটি অবস্থা বিরাজ করছে। এই অবস্থাটা যেন আসলে নির্বাচন ৭ জানুয়ারি পর্যন্ত শান্তিপূর্ণ থাকে। নির্বাচন আমরা চাই যে সবাই সুস্থ নির্বাচন হোক, এটাই আমরা চাই, যাতে জনগণ সুস্থভাবে ভোট টোট দিতে পারে, এটাই চাই আমরা। সুষ্ঠুভাবে দেশপ্রেমিক, সুষ্ঠুভাবে রাজনীতি করতে পারে, সুস্থভাবে পাবলিক থাকতে পারে, এটাই আমাকে শান্তি আর কিছু। যোগ্য প্রার্থীকে দিব, যে যোগ্যতা তাকে দিব, আমার যারা মনে করুন যে আমার যোগ্যতা এরাই দিব। সরু রাস্তার কারণে এ আসনের বাসিন্দাদের ভোগান্তির শেষ নেই। সদরঘাট দিয়ে দৈনিক ৩০,০০০ যাত্রী আসা যাওয়া করেন। গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত তীব্র যানজটে নাকাল হতে হয় তাদের। এলাকার ভোটাররা বলছেন যিনি আগামীতে এখানে সংসদ সদস্য নির্বাচিত হবেন তার কাছে তাদের দাবি গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত একটি উড়াল সেতু করে দেওয়া হোক। মিজান শাজাহান, এটিএন বাংলা, ঢাকা।